16 জুলাই সন্ধ্যা 6:36 রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট সন্দেহজনক গতিবিধি এই দুজনের বাসাটির সামনে এসে সঙ্গে সঙ্গেই চলে যেতে দেখা যায় বোরকা পরা নারীকে কিছুক্ষণ পর চলে যান পুরুষটিও 5 মিনিট পর আবারও দেখা যায় ওই দুজনকে তাদের সঙ্গে এবার দেখা যায় আরেক নারীকে দ্বিতীয় ওই নারীর সঙ্গে কথা হয় সময় সংবাদের তার সঙ্গে ঘটে যাওয়া সেদিনের বিস্তারিত তুলে ধরেন সময় সংবাদকে তিনি জানান মাত্র 5 মিনিটের পরিচয়ে কিভাবে নিজেই তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল ফোন তুলে দিয়েছিলেন তাদের হাতে মোড় পর্যন্ত যাওয়ার পর একটা ছেলে আমার পিছনে লাগে 30-35 বছর মনে হয় বয়স হইতে পারে আনুমানিক তখন ও আমাকে বলে আমার পিছন পিছন যাই কিছু দূর পরে বলে কি ম্যাডাম একটা কথা বলবো তাই আমি বলতেছি কি তা বলে কি যে আপনি কি হিন্দু না মুসলিম তাই বললাম যে আমি হিন্দু তখন বলার পরে আর কিছু বললো না আবার ব্যাক করলো দেখলাম ব্যাক করার পরে আবার আমি এবার সামনে একটা ওই ভ্যানের মধ্যে প্লাস্টিকের জিনিস টিনিস ওইগুলো দেখা দেখি করতেছি এর মধ্যে উনি আমার পিছনে আবার গেছে গিয়ে বলতেছে যে ম্যাডাম যদি কিছু মনে না করেন 2 মিনিট একটু কথা বলবো আমি বলছি কি হয়েছে বলতেছে যে এইরকম আমি তো চাকরি করি আমার বসের আন্ডারে বস তো বিদেশে থাকে উনি ঈদে আসছে বাড়ি তো উনি এবার চলে যাবে উনি মহিলাদের নিয়ে কাজ করে তা আমরা 5-6 জন মহিলার নাম আমরা ই করছি তা মানে লিখছি 6 জন মহিলা লাগবে তা 3 জন পাইছি আর 3 জন মহিলা পাইতেছি না তখন আমি বললাম যে পিছনে বস্তি আছে পিছনে যান তখন বলে যে না না বস্তি টস্তি কিছু না এটা মহিলা হইলেই হবে সে কি তো গরিব বড় লোক কোনো কথা নেই জাস্ট 2 মিনিটের কথা আমি বলতেছি না আমি যাবো না আমি সামনে বাজার করে বাসায় যাব বলে 2 মিনিট এর মধ্যেই দেখলাম দুইটা মহিলা দুই পাশ দিয়ে আসলো ওই বাসা বাড়িতে কাজ করে ওই রকম এসে বলে কি হয়েছে তা আমি ওই মহিলার বললাম যে ওই উনি কী বলে দেখেন তো কী বলে লোক নাকি মহিলা মানুষ লাগবে পরে ওই মহিলা ওনার সাথে চলে গেল পিছনে একটা মহিলা যাই 2 মিনিট কী কথা টথা বললো কিনা জানি না পরে ওই মহিলা বলে হ্যাঁ খালা দেখে আসছি তখন ওই লোক বলে যে খালা না উনি হিন্দু নি মাসি তখন বলে মাসি দেখে আসছি অনেক মহিলা মানুষ আছে ভিতরে অনেক বড়লোক মহিলারাও আছে তাই বললাম যে থাকবে আমি যাবো না পরে ওই একটা মহিলা এসে আমাকে এরমভাবে আর কি গলার পর্দে হাত দিয়ে ধরলো ধরো আরেকজন মহিলা বলতেছে চলেন এরকম আমার গায়েটায় হাত দিয়েছে চলেন মাসি কিছু হবে না 2 মিনিটেরই তো ব্যাপার কিছু হবে না আসেন একটু তারপর ওনারা বলার পর আমি কেমন যেন আসলে আগের মতো আরই না মানে আমি বুঝতেছি যে ওরা যা বলতেছে এখন মনে করতেছে যে আমি যাই এত করে বলতেছে এর মধ্যে ওই ছেলেটা বলতেছে যে আপনার গায়ে কি গয়না আছে তখন আমি বললাম যে হ্যাঁ আছে তা বলে কী কী আছে আমি বললাম যে আমার গলায় চেন আছে কানের দুল আছে হাতে আংটি আছে তখন বলে হাতের ওইটা স্বর্ণের আংটি আমি কই হ্যাঁ তা বললো যে ওইটাও তাহলে একটু খুলতে হবে আমি বলি কেন গয়না খুলবো কেন বলে যে না আমাদের তো আসলে কম্পিউটারের সামনে কাজ ওখানে কেউ কিছু পরে থাকতে পারবে না হাতে ব্যাগের মধ্যে কী আমি বললাম যে মোবাইল আর টাকা তা বলে যে তাহলে ওইগুলো খুলে ব্যাগের মধ্যে রাখি একটা গিরে দেন এমন নাটকীয় ঘটনা রাজধানীতে প্রথম নয় আগেও অনেক নারী এই চক্রের খপ্পরে পড়ে সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী তুলে দিয়েছিলেন তাদের কাছে সাধারণত পথে ঘাটে বিপদগ্রস্ত সেজে কোনো নারীর কাছে সহায়তা চেয়ে আলাপ শুরু করেন এই চক্রের সদস্যরা নিখুঁত অভিনয় আর কথার মায়াজালে ফেলে নারীদের ফাঁদে ফেলেন তারা পুলিশ বলছে চক্রটিকে শনাক্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে স্বর্ণলঙ্কার অথবা তার মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে না বাট আপোষে ভিকটিম দিয়ে দিচ্ছে কীভাবে হেপনোটাইজ করা হচ্ছে সেটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো যখন তাদেরকে গ্রেপ্তার করতে পারবো ডিবি টিম আছে এই বিষয়টা তাদের নলেজে আসছে আসার পরে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে গত বছরের আগস্টে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে এই পার্টির 3 সদস্যকে প্রথমবারের মতো সামনে আসে খর পার্টির নাম জানা যায় চক্রটি 2 বছরে ঢাকার বিভিন্ন এলাকায় 2 শতাধিক নারীকে ফাঁদে ফেলে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়েছে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তি এই পার্টির মূল আস্তানা সেখানে তাদের একাধিক দল রয়েছে প্রতিটি দলের সদস্য 3 জন বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা